খুদেদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে আরও বেশি করে বিজ্ঞানধর্মী নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান চান রাজ্যের স্বাস্থ্য বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন। এদিন মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক বিজ্ঞান বিষয়ক নাটক প্রতিযোগিতার উদ্বোধন করে একথা জানান মন্ত্রী সুদীপ রায় বর্মন। মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বুধবার পশ্চিম ত্রিপুরা জেলার বিজ্ঞান ভিত্তিক নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন এই বিজ্ঞান ভিত্তিক নাটক প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুদীপ রায় বর্মন বলেন, এই ধরনের বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান যত সংগঠিত করা যাবে ততই ভালো, বিশেষ করে খুদে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে পারলে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন সার্থক হবে। এটা আরো মনে রাখতে, যখন আমরা আমাদের দপ্তরের তরফ থেকে এই কোটি বাচ্চাদের মধ্যে যখন এই জিনিসগুলোকে আমরা ছড়িয়ে দিতে পারি, তাদের ভেতরটাকে সাইন্সের সাথে জাগ্রত করতে পারি, তাদের ইনোভেটিভ মাইন্ডটাকে আমরা এক্সপ্লোর করতে পারি, এক্সপ্লোর করতে পারি, তাদের যে ইনক্লুসিভনেসটাকে আমরা জাগ্রত করতে পারি, এটা সবচেয়ে বেশি আমাদের কাছে স্যাটিসফ্যাকশনের ব্যাপার। উল্লেখ্য, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এই বিজ্ঞান ভিত্তিক নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিধায়ক আশিস কুমার সাহাও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হেলাপুর।